তোমার ছবি, কবি রামচন্দ্র পাল। তোমার ছবি আঁকা সহজ একটি দুটি রেখায়, মুক্তি তোমার ফুটে ওঠে ড্রয়িং খাতার পাতায়। ঢেউ খেলানো সাদা চুল আর মুনি ঋষির দাড়ি, তোমার বুঝি শরৎকালের মেঘের দেশে বাড়ি। গাছ আঁকি তাও তোমার মতো, ফুল আঁকি সেও তুমি। আমাদের কুতুবপুর ব্লকের সমস্ত কচিকাঁচা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে, এমনকি কলকাতা থেকেও অনেকে এসেছেন এই আবৃত্তিরমকে সমৃদ্ধশীল করার জন্য। দীর্ঘদিন ধরে পথ বিক্রান্ত করেছেন সতীনাথ বাবু, সতীনাথ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে, এবং আপনাদের সকলের পূর্ণ সহযোগিতায় এই ধরনের একটা প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া যে কতখানি শক্ত শক্ত সেটা আমরা প্রত্যেককে অনুভব করি। ওনাকে এবং এই কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এই আবৃত্তি চর্চাকে যে পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন, এবং আমাদের যে কচিকাঁচারা যে আবৃত্তি করছে এবং তারা যেভাবে সুন্দরভাবে পরিবেশন করছে তাতে আমরা সকলেই মুগ্ধ, খুব ভালো লাগছে। আমার মনে যে ভগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম 2001। আমাদের কুতুবপুর ব্লকের সমস্ত কচিকাঁচা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে, এমনকি কলকাতা থেকেও অনেকে এসেছেন এই আবৃত্তিরমকে সমৃদ্ধশীল করার জন্য। দীর্ঘদিন ধরে পথ বিক্রান্ত করেছেন সতীনাথ বাবু, সতীনাথ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে, এবং আপনাদের সকলের পূর্ণ সহযোগিতায় এই ধরনের একটা প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া যে কতখানি শক্ত শক্ত সেটা আমরা প্রত্যেককে অনুভব করি। ওনাকে এবং এই কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এই আবৃত্তি চর্চাকে যে পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন, এবং আমাদের যে কচিকাঁচারা যে আবৃত্তি করছে এবং তারা যেভাবে সুন্দরভাবে পরিবেশন করছে তাতে আমরা সকলেই মুগ্ধ, খুব ভালো লাগছে। আমার মনে যে ভগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম 2001। তোমার ছবি, কবি রামচন্দ্র পাল। তোমার ছবি আঁকা সহজ একটি দুটি রেখায়, মুক্তি তোমার ফুটে ওঠে ড্রয়িং খাতার পাতায়। ঢেউ খেলানো সাদা চুল আর মুনি ঋষির দাড়ি, তোমার বুঝি শরৎকালের মেঘের দেশে বাড়ি। গাছ আঁকি তাও তোমার মতো, ফুল আঁকি সেও তুমি। ছোটদের ফাঁসতে হয়, ছোটদের ফাঁসতে হয়, গাড়ি